আলোচিত ছাগল কাণ্ডে সরকারি কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ও তার মায়ের সম্মান নষ্ট হওয়ার অজুহাতে বাবাকে ছাড়বে না বলে হুঙ্কার ও প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন। প্রশ্ন হলো, সন্তান কি বাবাকে এভাবে বলতে পারেন কিনা? ভাই, সন্তান বাবাকে এভাবে হুঙ্কার দিতে পারে কিনা, ছাড় দেবে না এটা বলতে পারে কিনা, এর উত্তর হলো অবশ্যই পারে, যদি সন্তান সেই শিক্ষায় শিক্ষিত না হয়। দিনই শিক্ষা যদি সন্তান শিক্ষিত না হয়, তাহলে বাপকে, শুধুমাত্র বাপকে কেন, মাকেও সে আপনার অবিচার করতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, নানা কিছু করতে পারে। আর যদি তারা অপরাধী হয়, তারা গুণাহগার হয়, তারা যদি কোনো দোষে দোষী হয়, তাহলে তো বলার কথা, সেটা বলার অপেক্ষায় রাখে না। আমাদের সমাজে প্রায় সময় বিভিন্ন ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, কোরআন এবং হাদিস আমাদেরকে যে কথাগুলো বলেছে সেগুলো কতটা বাস্তবসম্মত। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধের জন্য মানুষকে পাকড়াও করা শুরু করবেন, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা কাজের যখন বিচার হবে, সেদিন মানুষ নিজের মা থেকে, নিজের বাবা থেকে, নিজের ভাই থেকে, আপনজন থেকে, স্বামী স্ত্রী পরস্পর পরস্পর থেকে পলায়ন করবে, একজনকে দেখে আরেকজন পলায়ন করবে। কেন করবে? যে আজ যদি সাক্ষাৎ হয় তো তা না জানি আমার কোনো নেকামল সে চেয়ে বসে, না জানি তার কোনো পাপের দায় আমার উপরে সে দিয়ে দেয়, এই জন্য সবাই নিজের যান বাঁচানোর জন্য পলায়ন করবে। এই পরিস্থিতি কেয়ামতে হবে, কিন্তু দুনিয়াতে কখনো কখনো এ ধরনের পরিস্থিতি হয় যে সন্তান নিজের বাপকে, বাপ নিজের সন্তানকে অস্বীকার করে বসে, সন্তান নিজের বাপকে অস্বীকার করে বসে, যখন পরিস্থিতি একটু অন্যরকম হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে যে সমস্ত বাবারা সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে তাদের সুখের জন্য হালাল হারাম বাজ বিচার না করে দুই নম্বর পথে উপার্জন করছেন, এই সন্তান কিয়ামতের ময়দানে কি করবে সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কারণ জীবদ্দশাতেই সেই সন্তানগুলো পল্টি মারে, জীবদ্দশাতেই বাবার অবৈধ উপার্জন বা বাবার হারাম কাজ এগুলো সব সন্তানের সুখের জন্য করেছে। এরকম অনেক বাবা আছে, আমি স্পেসিফিক এই ঘটনার কথা বলছি না, জেনারেল কথা, যে অনেক বাবা আছেন যে সন্তানের জন্য চুরি করেছেন, ডাকাতি করেছেন, দুর্নীতি করেছেন, দুই নম্বরই করেছেন, কিন্তু যখনই বা বিপদে পড়েছেন তখন সন্তান মুহূর্তের ভিতরে পল্টি মেরেছে। তো যাদের জন্য আমরা চুরি করি, যাদের জন্য দুর্নীতি করি, যাদের জন্য অপরাধ করি, এই মানুষগুলো কেউ আপনার দায় বহন করবে না, কেয়ামতেও করবে না, দুনিয়াতেও করবে না। এই ঘটনাগুলো সেটাকে আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়। এই জন্য যে সমস্ত বাবা মারা, যে সমস্ত অভিভাবকরা নিজের অধীনস্থদের জন্য দুই নম্বর পথে উপার্জন করেন, তাদের সাবধান হওয়া উচিত, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো অবস্থাতেই এই ধরনের কর্মকাণ্ড আমাদের করা উচিত না, যেটার দায় অন্য কেউ বহন করবে বলে আমার মনে হয়। যত মানুষ দুর্নীতি করে, যত মানুষ আর্থিক অন্যায় করে, এদের সবাইকে আপনি জিজ্ঞাসা করেন, মেজরিটি মানুষ বলবে সে নিজের জন্য করে না, সব কার জন্য করে, ফ্যামিলির জন্য করে, এই ফ্যামিলি মুহূর্তের ভিতরে পল্টি নিয়ে নেয়, এটাই হলো বাস্তবতা। দুনিয়াতেও নেয়, আখেরাতেও নেয়। যে বাবা আপনার জন্য চুরি করেছে, আপনি বলবেন না ঠিক আছে আমি চোরের সন্তান, সো শাস্তিটা আমার বাবার নামে আমাকে দেন, হয়তো কিছু পাওয়া যেতে পারে কিন্তু রেয়ার। তো এই জন্য আমরা যারা অবৈধ উপার্জনের ক্ষেত্রে বাজ বিচার করি না, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।